নমস্কার, গল্পের নিশি নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিত। আজ আপনাদের শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বউ সিরিজের দ্বাদশতম গল্প, কুষ্ঠ রোগীর বউ। কোনো নৈসর্গিক কারণ থাকে কিনা ভগবান জানে, মাঝে মাঝে মানুষের কথা আশ্চর্য রকম ফলিয়া যায়। সমবেত ইচ্ছা শক্তির মর্যাদা দিবার জন্য ভগবান বিনিদ্র রজনী যাপন করেন না। মানুষের মর্মাহত অভিশাপের অর্থ ও জ্বালাময় অক্ষমতা ঘোষণা করার অতিরিক্ত আর কিছুই নয়। তবু মাঝে মাঝে প্রতিফলন ফলিয়া যায়, বিষাক্ত এবং ভীষণ। এ কথা কে না জানে যে পরের টাকা ঘরে আনার নাম অর্থোপার্জন, এবং এ কাজটা বড় স্কেলে করিতে পারার নাম বড় লোক হওয়া। পকেট হইতে চুপি চুপি হারাইয়া গিয়া যেটি পথের ধারে আবর্জনার তলে আত্মগোপন করিয়া থাকে, সেটি ছাড়া নারীর মতো মালিকহীন টাকাও পৃথিবীতে নাই। কম এবং বেশি অর্থোপার্জনের উপায় তাই একেবারে নির্ধারিত হইয়া আছে। কপালের ঘাম আর মস্তিষ্কের শয়তানি, কারো ক্ষতি না করিয়া জগতে নিরীহ ও সাধারণ হইয়া বাঁচিতে চাও, কপালের 500 ফোঁটা ঘামের বিনিময়ে একটি মুদ্রা উপার্জন করো, সকলে পিঠ চাপড়াইয়া আশীর্বাদ করিবে। কিন্তু বড়লোক যদি হইতে চাও, মানুষকে ঠকাও, সকলের সর্বনাশ করো। তোমার জন্মগ্রহণের আগে পৃথিবীর সমস্ত টাকা মানুষ নিজেদের মধ্যে ভাগ করিয়া দখল করিয়া আছে। ছলে বলে কৌশলে যেভাবে পারো তাহাদের সিন্ধুক খালি করিয়া নিজের নামে ব্যাংকে জমাও। মানুষ পায়ে ধরিয়া কাঁদিতে কাঁদিতে অভিশাপ দিবে, ধনী হওয়ার এছাড়া দ্বিতীয় পন্থা নাই। সুতরাং বলিতে হয়, যতীনের বাবা অনন্যপায় হইয়া অনেকগুলি মানুষের সর্বনাশ করিয়া কিছু টাকা করিয়াছিল। সকলের উপকার করিয়া টাকা করিবার উপায় থাকিলে এমন কাজ সে কখনো করিত না। তাই জীবনের আনাচে কানাচে তাহার যে অভিশাপ ও ঈর্ষার বোঝা জমা হইয়াছিল, সেজন্য তাহাকে সম্পূর্ণরূপে দায়ী করা চলে না। তবু সংসারে চিরকাল পুণ্যের জয় এবং পাপের পরাজয় হইয়া থাকে, এই কথা প্রমাণ করিবার জন্যই যেন বাপের জমা করা টাকাগুলি হাতে পাইয়া ভালো করিয়া ভোগ করিতে পারার আগেই মাত্র 28 বছর বয়সে যতীনের হাতে কুষ্ঠরোগের আবির্ভাব ঘটিল। লোকে যা বলিয়াছিল অবিকল তাই, একেবারে কুষ্ঠব্যাধি। মহাশ্বেত একদিন স্বামীকে জিজ্ঞাসা করিল, তোমার আঙুলে কি হয়েছে? কি জানি, একটা ফুসকুড়ির মতো উঠেছিল। মহাশ্বেত আঙুলটা নাড়িয়া চাড়িয়া দেখিয়া বলিল, ফুসকুড়ি নয়, চারদিকটা লাল হয়েছে। আঙুলটা কেমন অসরসর লাগছে সেটা, একটু টিনচার আইডিন লাগিয়ে দেব, নয়তো বলো একটা চুমু খেয়ে দিচ্ছি, এক চুমুতে সেরে যাবে। আঙুলটা চুম্বন করিয়া মহাশ্বেতা হাসিল, পুরুষ মানুষের আঙুল তো নয়, উর্বশী মেনকার কাছ থেকে যেন ধার করেছ। বাবা, মানুষের আঙুলের রং পর্যন্ত এমন টুকটুকে হয়, রক্ত যেন ফেটে পড়ছে। আঙুলটি যে হাতে লাগানো ছিল স্বামীর সেই হাতটি মহাশ্বেতা নিজের গলায় জড়াইয়া দিল। জীবনে যে কথা সে বহুবার বলিয়াছে, আজ আর একবার সেই কথাই বলিল, এ তোমার ভারী অন্যায় তা জেনো, তুমি এত সুন্দর বলেই তো আমার ধাঁধা লাগে, তোমাকে ভালোবাসি না তোমার চেহারাকে ভালোবাসি বুঝতে পারি না। শুধু কি তাই গো? তবে আর ভাবনা কি ছিল? দিনরাত কিরকম ভাবনায় ভাবনায় থাকি, তোমার হলে টের পেতে, ঈর্ষা জ্বলে মরিচে। তারপর আরো কিছুকাল বোঝা গেল না, শুধু আঙুল নয়, যতীনের হাতে 2-3 জায়গায় তামার পয়সার মতো গোলাকার কয়েকটা তামাটে দাগ যখন দেখা দিল তখনও নয়। মহাশ্বেতার শুধু মনে হইল, যতীনের শরীরটা বুঝি ভালো যাইতেছে না,
গায়ের রঙটা তাহার রক্ত খারাপ হওয়ার জন্য কিরকম নিষ্প্রভ হইয়া আসিয়াছে। একটা টনিক খাওয়া দরকার। দেখো, তুমি একটা টনিক খাও। টনিক খেয়ে কি হবে? আহা, খাও না, শরীরটা যদি একটু সারে। যতীন টনিক খাইল, কিন্তু টনিকে এবাদির কিছু হইবার নয়। ক্রমে আরো কয়েকটা আঙুলে তাহার ফুসকুড়ি দেখা দিল। শরীরের চামড়া আরো কড়কর, আরো মরা মরা দেখাইতে লাগিল। চোখের কোল এবং ঠোঁট কেমন একটা অস্বাস্থ্যকর মৃত মাংসের রূপ লইয়া অল্প অল্প ফুলিয়া উঠিল। স্পর্শ অনুভব করিবার শক্তি তাহার ক্ষীণ হইয়া আসিল। চিমটি কাটিলে তাহার যেন আর তেমন ব্যথা বোধ হয় না। দিবারাত্রির একটা ভোঁতা অস্বাস্থ্যকর অনুভূতি তাহাকে বিষণ্ণ ও কিত্তে করিয়া রাখিল এবং সকলের আগে যে আঙুলের ছোট একটি ফুসকুড়িকে মহাশ্বেতা চুম্বন করিয়া তিন চার আয়োডিন লাগাইয়া দিয়াছিল সেই আঙুলেই তাহার পচন ধরিল প্রথম। 16 টাকা ভিজিটের ডাক্তার বলিলেন, আপনাকে বলতে সংকোচ বোধ করছি, আপনার কুষ্ঠ হয়েছে। 32 টাকা ভিজিটের ডাক্তার বলিলেন, টাইপটা খারাপ, একেবারে সেরে উঠতে সময় নেবে। সেরে তাহলে যাবে ডাক্তারবাবু? যাবে না, ভয় পান কেন? রোগ যখন হয়েছে সারতেও পারে নিশ্চয়। এমন করিয়া ডাক্তার কথাগুলি বলিলেন, আশ্বাস দিবার চেষ্টাটা তাহার এত বেশি সুস্পষ্ট হইয়া রহিল যে কাহারও বুঝিতে বাকি রহিল না যতীনের এই মহাব্যাধি কখনো সারিবে না। 100 টাকা ভিজিটের ডাক্তার বলিলেন, যতটা সম্ভব লোকালাইজড করে রাখা ছাড়া উপায় নেই, তার বেশি এখন কিছু করা অসম্ভব। জানেন তো রোগটা ছোঁয়াচে, সাবধানে থাকবেন। আপনাকে তো বলাই বাহুল্য যে ছেলে মেয়ে হওয়াটা বোঝেন না? বোঝে না, যতীন বোঝে, মহাশ্বেতা বোঝে। কিন্তু 6 মাস আগে যদি এই বোঝাটা বোঝে যাইত, মহাশ্বেতা যেন মরিয়া গিয়াছে অন্যায় অসঙ্গত অপঘাতে, অকথ্য যন্ত্রণা পাইয়া সদ্য সদ্য মরিয়া গিয়াছে। বিমূঢ় আতঙ্কে বিহ্বলের মতো হইয়া সে বলিল, তোমার কুষ্ঠ হয়েছে? ও ভগবান, কুষ্ঠ! যতীন তখনও মরে নাই, মরিতেছিল। সাধারণ কথার সুর তাল লয় মান সমস্ত বাদ দিয়া সে বলিল, কি পাপে আমার এমন হলো সেতা? তোমার পাপ হবে কেন গো, আমার কপাল! নিজের বাড়িতে আত্মীয় পরিজনের মধ্যে যতীন হইয়া রহিল অস্পৃশ্য। গৃহের সর্বত্র ঘুরিয়া বেড়াইবার সাত থাকিলে বাধা অবশ্য কেহই তাহাকে দিতে পারিত না, কিন্তু সে গোপনতা খুঁজিয়া লইল। বাড়ির একটা অংশ বিচ্ছিন্ন করিয়া লইয়া সেখানে নিজেকে সে নির্বাসিত বন্দী করিয়া রাখিল। মহাশ্বেতা ছাড়া আর কাহারও সেদিকে যাইবার হুকুম রহিল না। বন্ধু বান্ধব দেখা করিতে আসিয়া বাহির হইতে ফিরিয়া গেল। সামনাসামনি মৌখিক সহানুভূতি জানাইবার চেষ্টা করিয়া আত্মীয় স্বজন হইয়া গেল ব্যর্থ। যদি নিজের পছন্দ ধরা দেহকে কারো চোখের সামনে বাহির করিতে রাজি হইল না। নিজের ঘরে সে রেডিও বসাইল, তুপাকার বই আনিয়া জমা করিল, ফোন বসাইয়া বাড়ির অন্য অংশ এবং বাহিরের জগতের সঙ্গে একটা অস্পষ্ট চাপা শব্দের সংযোগ স্থাপিত করিয়া লইল। জীবনযাপনের প্রথায় আকস্মিক পরিবর্তন ও বিপর্যয়ের সীমা পরিসীমা রহিল না। পৃথিবীর সমস্ত মানুষকে বর্জন করিলেও মহাশ্বেতাকে সে কিন্তু ছাড়িতে পারিল না। নিকটতম আত্মীয়ের দৃষ্টিকে পর্যন্ত পরিহার করিয়া বাঁচিয়া থাকার মতো মনের জোর সে কোথা হইতে সংগ্রহ করিল বলা যায় না, কিন্তু মহাশ্বেতার সম্বন্ধে সে শিশুর মতোই দুর্বল চিত্ত হইয়া রহিল। আপনার সংক্রামক ব্যাধিটিকে আপনার দেহের মধ্যেই সংহত করিয়া রাখিয়া মৃত্যু পর্যন্ত টানিয়া লইয়া গিয়া চিতার আগুনে ভস্ম করিয়া ফেলিবার যে অনমনীয় প্রতিজ্ঞা সে অক্ষরে অক্ষরে পালন করিয়া চলিল, মনে হইল মহাশ্বেতাকে সে বুঝি তাহার সেই আত্মপ্রতিশ্রুতির অন্তর্গত করে নাই।
আত্মীয়পর সকলের জন্য সাবধান হইতে গিয়া মহাশ্বেতার বিপদের কথাটা সে ভুলিয়া গিয়াছে। জীবনটা এতকাল ভাগাভাগি করিয়া আসিয়াছে বলিয়া দেহের এই কদর্য রোগের ভাগটাও মহাশ্বেতাকে যদি আজ গ্রহণ করিতে হয় তাহার যেন কিছুই বলিবার নাই। স্ত্রীকে সে সর্বদা কাছে ডাকে, সবসময় কাছে রাখিতে চেষ্টা করে। কাছে বসিয়া মহাশ্বেতা তার সঙ্গে কথা বলুক, তাকে বই পড়িয়া শোনা, রেডিওতে ভালো একটা গান বাজিতেছে, পাশাপাশি বসিয়া গানটা না শুনিলে একা যতীনের শুনিতে ভালো লাগে না। ফোনে সে কার সঙ্গে কথা বলিবে নম্বরটা খুঁজিয়া বাহির করিয়া কানেকশন লইয়া রিসিভারটা মহাশ্বেতা তার হাতে তুলিয়া দিক, আর তা না হয়তো সে শুধু কাছে বসিয়া থাক, যতীন তাহাকে দেখিবে। মহাশ্বেতা এসব করে, অনেকটা কল বনিয়া যাওয়া মানুষের মতো যতীনের নবজাগ্রত সমস্ত খেয়ালের কাছে সে আত্মসমর্পণ করিয়াছে। যতীন যা বলে নির্বিকার চিত্তে সে তাহাই পালন করিয়া যায়। যতীনের ইচ্ছাকে কখনো সংশোধিত অথবা পরিবর্তিত করিবার চেষ্টা করে না। তাহার নিরবচ্ছিন্ন স্বামীর কথা শুনিয়া চলিবার রকম দেখিলে বুঝিতে পারা যায় না তাহার নিজেরও স্নানাহারের প্রয়োজন আছে, সুস্থ মানুষের সঙ্গলাভের প্রয়োজন আছে, কিছুক্ষণ আপন মনে একা থাকিবার প্রয়োজন আছে। যতীন খেয়াল করিয়া ছুটি দিলে সে খাইতে যায়, যতীন মনে করাইয়া দিলে বিকালে তাহার একটু বাগানে বেড়ানো হয়, তা না হইলে নিজের কথা একেবারে ভুলিয়া গিয়া যতীনের পরিবর্তনশীল ইচ্ছাকে অক্লান্ত তৎপরতার সহিত তৃপ্ত করিয়া চলে, অথচ যাচিয়া সে কিছুই করে না। যতীনের দরকারি সুখ সুবিধাগুলির জন্য ধরা বাঁধা যেসব নিয়মের সৃষ্টি হইয়াছে সেগুলি যথারীতি পালিত হয় কিনা এ বিষয়ে সে নজর রাখে, কিন্তু যতীনের স্বাচ্ছন্দ্য বাড়াইবার জন্য যতীনকে তাহার নিজের খেয়ালে সৃষ্টি করিয়া লওয়া আনন্দের অতিরিক্ত কিছু দিবার জন্য সকল্পিত কোনো উপায় দিন ও রাত্রি ২৪টা ঘন্টার মধ্যে মহাশ্বেতা একটিও আবিষ্কার করে না। তাহাদের সহযোগ রূপান্তর পরিগ্রহ করিয়াছে, জীবনে তাহাদের একটি সমবেত গতি ছিল, জীবনের পথে পাশাপাশি চলিবার কতগুলি রীতি ছিল, সে গতিও এখন রুদ্ধ হইয়া গিয়াছে, সেসব রীতিও গেছে বদলাইয়া। পুরানো ভালোবাসা, পুরানো প্রীতি, পুরানো কৌতুক নতুন ছাঁচে ঢালিয়া লইতে হইয়াছে। বিবাহের ৪ বছর পরে পরস্পরের সঙ্গে আবার তাহাদের একটি নবতর সম্পর্ক স্থাপন করিবার প্রয়োজন দেখা দিয়াছে, পূর্বাতন বোঝাপড়াগুলি আগাগোড়ো বদলাইয়া ফেলিতে হইয়াছে। প্রথম দিকে যে মোহমান অবস্থাটি তাহাদের আসিয়াছিল সেইটুকু কাটিয়া যাওয়ার আগে আপনা হইতেই এমন কতগুলি পরিবর্তন সংঘটিত হইয়া গিয়াছে যাহা খেয়াল করিবার অবসরও তাহাদের থাকে নাই। চিকিৎসার বিপুল আয়োজনের সঙ্গে সামঞ্জস্য রাখিয়া রোগী ও সুস্থ মানুষের শয্যা গিয়াছে পৃথক হইয়া, কথা বলিবার সময় শুধু হাসিয়া কথা বলিবার প্রয়োজন সম্পূর্ণ বাতিল হইয়া গিয়াছে। যার নাম দাম্পত্যলাভ এবং যাহা ৯টির মধ্যে প্রায় সবগুলি উপভোগ্য রসে সমৃদ্ধ, দুটি পৃথক শয্যার মাঝে চির খাইয়া তাহা নিঃশব্দে মরিয়া গিয়াছে। দিবারাত্রির মধ্যে একটি চুম্বনও আজ আর পৃথিবীর কোথাও অবশিষ্ট নাই। চোখে চোখে যে ভাষায় তাহারা কথা বলিত, যে ভাষা তাহারা ভুলিয়া গিয়াছে সবটুকু নয়, এখন চোখের দৃষ্টিতে একটি বিহ্বল শঙ্কিত প্রশ্ন তাহারা ফুটাইয়া তুলিতে পারে। চোখে চোখে চাহিয়া এখন তাহারা শুধু দেখিতে পায় একটা অবিশ্বাস্য অপ্রকাশিত বেদনা। এই জিজ্ঞাসায় পরিণত হইয়াছে এ কি হল? মহাশ্বেতা দিনরাত বোধ হয় এই কথাটাই ভাবে। তাহার ঠোঁট দুটি পরস্পরকে দৃঢ় আলিঙ্গন করিয়া অহরহ কঠিন হইয়া থাকে, ছোট ছোট নিঃশ্বাস ফেলিতে ফেলিতে এক এক সময় সে শুধু বেশি বাতাসের প্রয়োজনে জোরে নিঃশ্বাস গ্রহণ করে।
দীর্ঘশ্বাসের মতো শোনায়, অদৃষ্টকে অভিশাপ দিবার মতো শোনায়। যতীন অনুযোগ করিয়া বলে, দিনরাত তুমি অমন করো কেন? মহাশ্বেতা ঠোঁট নাড়িয়া উচ্চারণ করে, কেমন করি, কিছু করি না তো। যতীন হঠাৎ কাঁদো কাঁদো হইয়া বলে, এমনিতেই আমি মরে আছি, তারপর তুমিও যদি আমার মনে কষ্ট দাও। যতীন ভুলিয়া যায়, ভুলিয়া গিয়া সে মহাশ্বেতার হাত চাপিয়া ধরে। প্রথম দিকে তাহার ঘায়ে ব্যান্ডেজ বাঁধা হইত, আজকাল আলো বাতাস লাগাইবার জন্য খুলিয়া রাখা হয়। ডাক্তার দিনে 5-6 বার ধুইয়া যতক্ষণ সম্ভব রোদে ঘাগুলি মেলিয়া রাখবার ব্যবস্থা দিয়াছে। ব্যান্ডেজ শুধু রাত্রির জন্য। মহাশ্বেতা তাহার 3টি চামড়াতোলা ফাটিয়া যাওয়া আঙুলের দিকে চাহিয়া থাকে, আঙুলগুলি তাহার হাতে লাগিয়া আছে বলিয়া বারেকের জন্য সে শিহরিয়া ওঠে না। মনে হয় যতীন অনুরোধ করিলে তাহার হাতের কুনিয়ের অল্প নিচে টাকার মতো চওড়া যে ক্ষতটি ছোট ছোট রক্তাভ গোটায় উর্বর হইয়া আছে, মহাশ্বেতা সেখানে চুম্বন করিতে পারে। যতীন হাত সরাইয়া লয়, রাগ করিয়া বলে, তুমি আমায় ঘেন্না করছো শ্বেতা? মহাশ্বেতা এ কথা অনুমোদন করিবার সুরে রাগিয়া বলে, কখন আবার ঘেন্না করলাম? তবে অমন করে তাকাও কেন, কেমন করে তাকাই? এরকম অবস্থায় এ ধরনের পাল্টা প্রশ্ন মানুষের সহ্য হয়? যতীন উঠিয়া বারান্দায় গিয়া বেলা 12টার কড়া রোদে পাতিয়া রাখা ইজি চেয়ারটিতে কাত হইয়া এলাইয়া পড়ে। বৈশাখী সূর্যের এই অম্লান কিরণ ভালো মানুষের হয়তো 5 মিনিটের বেশি সহ্য হয় না, কিন্তু যতীনের অনুভব শক্তি ভোঁতা হইয়া গিয়াছে। ঘন্টার পর ঘন্টা সে সেই রোদেই নিজেকে মেলিয়া রাখিয়া পড়িয়া থাকে। রোদ সরিয়া গেলে ইজি চেয়ারটাও সে সরাইয়া লইয়া যায়। ডাক্তারের কাছে সে সূর্যালোকের মধ্যে অদৃশ্য আলোর গুণের কথা শুনিয়াছে। সে আলোকে যতীন প্রাণপণে কাজে লাগায়, অপচয় করিতে পারে না। খানিক পরে ডাকিয়া বলে, এদিকে শোনো শ্বেতা। মহাশ্বেতা আসিলে বলে, এখানে বসো। মহাশ্বেতা যতীনের কাছে ছায়ায় বসে। নিকটবর্তী রোদের ঝাঁঝে তাহার ঘর্মাক্ত দেহ শুকাইয়া উঠিয়া জ্বালা করিতে থাকে, কিন্তু সে উঠিয়া যায় না। জ্যোতির্ময়ী পতিব্রতার মতো স্বামীর কাছে বসিয়া ঝিমায়। যতীন বলে, আমার তেষ্টা পেয়েছে। মহাশ্বেতা তাহাকে জল আনিয়া দেয়। যতীন বলে, আমার আর একটা বালিশ চাই। মহাশ্বেতা তাহাকে আর একটা বালিশ আনিয়া দেয়। যতীন বলে, এনে দিলে হলো বুঝি, মাথার নিচে দিয়ে দাও। মহাশ্বেতা বালিশটা তাহার মাথার নিচে দিয়া দেয়। যতীন রুক্ষ দৃষ্টিতে চাহিয়া বলে, কি ভাবছো শুনি? মহাশ্বেতা বলে, কি ভাবব। বৈশাখী দুপুরটি গুমটে জমিয়া ওঠে। রাত্রে ঘুম ভাঙিয়া মহাশ্বেতা দেখিতে পায় যতীন তাহার বিছানায় উঠিয়া আসিয়াছে। দেখিয়া মহাশ্বেতা চোখ বোঝে, সারা রাত্রি আর সে চোখ খোলে না। এ জগতে সবই যখন ভঙ্গুর, মনুষ্যত্বের ভঙ্গুরতায় বিস্মিত হওয়ার কিছুই নাই। মানুষের সঙ্গে মানুষের স্বভাব ভাঙে গড়ে। আজ যে রাজা ছিল, কাল সে ভিখারি হইলে যদি বা একটু বোঝা যায় যে লোকটা চিরকাল ভিখারি ছিল না, তার বেশি আর কিছুই বোঝা যায় না। সংকীর্ণ কারাগারে নিজের বিষাক্ত চিন্তার সঙ্গে দিবারাত্রি আবদ্ধ থাকিয়া যতীন দিনের পর দিন অমানুষ হইয়া উঠিতে লাগিল। বিবৎস রোগটা তাহার না কমিয়া বাড়িয়াই চলিল। তাহার সুশ্রী রমণীয় চেহারা কুৎসিত হইয়া গেল। বাহিরের এই কদর্যতা তাহার ভিতরও ছাপ মারিয়া দিল। তাহার সঙ্গে কয়েক ঘন্টা একত্র থাকাও মুহ্যমানা মহাশ্বেতার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। মেজাজটা যতীনের একেবারে বিগড়াইয়া গিয়াছে। মাথায় রক্ত চলাচলের মধ্যে
তাহার কি গোলবাদি আছে বলা যায় না। চোখ দুটি মেজাজের সঙ্গে মানাইয়া দিবারাত্রি আরক্ত হইয়া আছে, গলার আওয়াজ তাহার চাপা ও কর্কশ হইয়া উঠিয়াছে, মাথার চুলগুলি অর্ধেকের বেশি উঠিয়া গিয়া পাতলা হইয়া আসিয়াছে, নাকের রংটা তাহার তামাটে হইতে আরম্ভ করিয়াছে, মুখের ও দেহের মাংস দেখিলে মনে হয় কতকালের বাসি হইয়া ভিতর হইতে পচন ধরিয়া গাজিয়া উঠিয়াছে, কোণঠাসা হিংস্র জন্তুর মতো উগ্র ভীতিকর ব্যবহারে মহাশ্বেতাকে সে সর্বদার জন্য সন্ত্রস্ত করিয়া রাখিতে শুরু করিয়াছে। মানুষের স্তরে আর যে তাহার স্থান নাই যতীন তাহা বুঝিতে পারে, মানুষের শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা পাওয়ার আশা এ জীবনের মতো তাহার ঘুচিয়া গিয়াছে, সে কাছে আসিতে দেয় না বলিয়া কেহ তাহার খোঁজ খবর নেয় না, এই আত্মপ্রবঞ্চনাকে আশ্রয় করিয়া থাকিতে সে রাজি নয়। মহাশ্বেতা নির্বাক ও নির্বিকার আত্মসমর্পণকে সে অসাধারণ ঘৃণার অস্বাভাবিক প্রকাশ বলিয়া চিনিতে পারিয়াছে। মানুষকে দিবার যতীনের আর কিছুই নাই, সে তাই মানুষের উপর রাগিয়াছে, সে তাই স্বার্থপর হইতে শিখিয়াছে, ব্যথা পাইয়াছে বলিয়া তাহাকে ব্যথা দিতেও সে কুণ্ঠিত নাই। নাগাল সে পায় শুধু মহাশ্বেতার, মহাশ্বেতাকেই তাহার ব্যাধি ও ব্যাধিগ্রস্ত মনের ভার বহন করিতে হয়। সে শ্রান্ত হইয়া পড়িয়াছে, তার অবসন্ন শিথিল ভাবটাও অনেক কমিয়া গিয়াছে, মনে হয় আত্মরক্ষার ঘুমন্ত প্রবৃত্তিগুলি আর তাহার ঘুমাইয়া নাই, এবারে সে একটু বাঁচিবার চেষ্টা করিবে, চিরটাকাল সহমরণে যাইবে না। যতীনকে সে বলে, কোথাও যাবে? যতীন বলে, না, সমুদ্রের জল লাগালে হয়তো কমত। যতীন কুটিল সন্দিগ্ধ দৃষ্টিতে তাকাইয়া বলে, কমত তোমার মাথা হতো, ডাক্তারও কথা বলেনি। মহাশ্বেতা রাগ করিয়া বলে, ডাক্তারের কথা শুনে তো সবই হচ্ছে। খানিক পরে সে আবার বলে, ঠাকুর দেবতার কাছে একবার হত্যে দিয়ে দেখলে হতো, হয়তো প্রত্যাদেশ টেস কিছু পেতে। যতীন আরক্ত চোখে মহাশ্বেতার সুস্থ সবল দেহটির দিকে চাহিয়া থাকে, নিজের ছেলেকে ঠাকুর দেবতার অত ভক্তি কেন? প্রত্যাদেশ? তোমার মতো পাপিষ্টার স্বামীকে ঠাকুর প্রত্যাদেশ দেন না। ব্যাপারটা মাসখানেকের পুরনো, যতীন ঘটনাটির সংক্ষিপ্ত ইতিহাস শুনিয়াছে, কিন্তু দৈব দুর্ঘটনায় সে বিশ্বাস করে নাই, মহাশ্বেতাকে সন্দেহ করিয়াছে। সন্দেহটা মনে মনে নাড়াচাড়া করিতে করিতে নিজের তাতে প্রত্যয় জন্মাইয়াছে এবং উগ্র উত্তেজনায় একটা পুরা দিন পাগল হইয়া থাকিয়াছে। মহাশ্বেতা কিছু প্রকাশ করে না, জেরার জবাবে এমন সব কথা বলে যে যতীন বিশ্বাস করিতে পারে না, জোড়াতালি দিবার চেষ্টাটা তাহার ধরা পড়িয়া যায়। তাছাড়া মহাশ্বেতা এমন এমন ভাব দেখায় যেন এটা সম্পূর্ণভাবে তাহারই ব্যক্তিগত জীবনের ঘটনা, এমনও যদি হয় যে এ ব্যাপারে তাহার হাত ছিল, দৈবের চেয়ে সেই বেশি দায়ী বলিবার অধিকার যতীনের নাই। সে তাহার জীবনের সঙ্গে সম্পর্কহীন অপ্রাসঙ্গিক আলোচনা তুলিয়া অনর্থক উদ্বিগ্ন হইতেছে। মহাশ্বেতার কপালে দুঃখ ছিল, সব দিক দিয়া বঞ্চিত হওয়ার বিধিলিপি ছিল, সে দুঃখ পাইয়াছে, বঞ্চিত হইয়াছে, যতীনের কি, সে কেন ব্যস্ত হয়? তার স্বামী বলিয়া যতীন দেবতার প্রত্যাদেশও পাইবে না, এই কথাটা মহাশ্বেতার সহ্য হয় না। সে বলে, ছেলে ছেলে করে তো মরছ, গুণে জেনেছ ছেলে? যতীনের চোখে প্রত্যাদেশকারীর দৃষ্টি ফুটিয়া ওঠে, ছেলে নয়, ওরা যে বলল ছেলে, আমার চেয়ে ওরা যে বেশি জানে। যতীন তখন আর কিছু বলে না, চুপচাপ ভাবিতে থাকে। পরদিন দুপুরে যতীনের রোদটুকু হরণ করিয়া আকাশ ভরিয়া মেঘ জমিলে মহাশ্বেতাকে কাছে, খুব কাছে আহ্বান করে।
বাহিরে ব্যাকুল বর্ষণ শুরু হইলে হঠাৎ সে বহুদিনের ভুলিয়া যাওয়া অভিমানের সুরে বলে, মেয়ের বুঝি দাম নেই? মহাশ্বেতা অবাক হইয়া বলে, তুমি এখনো সে কথা ভাবছ? যতীন বলে, কি করেছিলে? গলা টুপে তুমি তাকে মারতে পারো নি শ্বেতা, না তাও পেরেছিলে? মহাশ্বেতা বলে, আবল তাবল কথার কত জবাব দেব, যা বোঝো না তাই নিয়ে কেবল বক বক করবে। বেঁচে থাকলে কত দুঃখ পেত ভেবে আমি মন ঠান্ডা করেছি, তুমি পারো না? কি বৃষ্টিটাই নাবল দেখি একটু। মহাশ্বেতা উঠিয়া গিয়া জানলায় দাঁড়ায়, বাহিরে অবিশ্রান্ত জল পড়ে আর ঘরে যতীন অবিরত গাল দেয়। মহাশ্বেতা চোখ দিয়া বর্ষা দেখে আর কান দিয়া স্বামীর কথা শোনে। যতীন যখন বলিতে থাকে যে এ কাজ যে মেয়ে মানুষ করিতে পারে সে যে আর কোনো অন্যায় করিতে পারে না, এ কথা স্বয়ং ভগবান তাহাকে বলিল সে বিশ্বাস করিবে না। তখন মহাশ্বেতা একটু হাসে। একদিন তাহাদের এই কথোপকথন হইয়াছিল। কি পাপে আমার এমন হলো শ্বেতা? তোমার পাপ কেন হবে? আমার কপাল। আজ কথা বলিবার ধারা উল্টিয়া গিয়াছে। যতীন আজ প্রাণপণে চেঁচাইয়া বলে, তোমার পাপে আমার এমন দশা হয়েছে, ছেলেকে তো রাক্ষসী, তুমি মরতে পারোনি? না, সাদ আল্লাদ এখনো মেটেনি, এখনো বুঝি একজন খুব ভালোবাসছে। এই সন্দেহটাই এখন যতীনের আক্রমণ করার প্রধান অস্ত্রে দাঁড়াইয়া গিয়াছে। মহাশ্বেতার মুখ দেখিলে কারো এ কথা মনে হওয়া উচিত নয় যে সে সুখে আছে। যতীনের দেখিবার ভঙ্গি ভিন্ন। মহাশ্বেতার মুখে ম্লানিমা, তার চোখে রূপ ঐশ্বর্যের মতো লাগে। ওর চোখের ফাঁকা দৃষ্টি যে আজকাল শান্তিতে স্তিমিত হইয়া গিয়াছে সেটা তার মনে হয় পরিতৃপ্তি। ওর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা যতীনের কাছে হইয়া উঠিয়াছে সাজসজ্জা। তার দৃষ্টির আড়ালে ওর নেপথ্যে জীবনটির পরিসর বাড়াইয়া তোলা যতীনের কাছে গভীর সন্দেহের ব্যাপারে দাঁড়াইয়া গিয়াছে। তাকে একা ফেলিয়া সমস্ত দুপুরটা সে কাটায় কোথায়? অন্য ঘরে বিশ্রাম করে? যতীন বিশ্বাস করে না। বিশ্রামের জন্য অন্য ঘরের যদি তার প্রয়োজন, যতীনের পাশের ঘরখানা কি দোষ করিয়াছে? নির্জন দুপুরে নিচের তলায় কোনার একটা ঘর ছাড়া ওর বিশ্রাম করা হয় না। বাহির হইতে যে ঘরে সকলের অগোচরে মানুষ আসা যাওয়া করিতে পারে। অত বোকা নই আমি, বুঝলে? পাল্টা প্রশ্ন করার অভ্যাসটা মহাশ্বেতার এখনো একেবারে যায় নাই। সে বলে, তোমাকে বোকা কি বলেছে? যতীন গো ধরিয়া বলে, ওসব চলবে না, আমার বাড়িতে বসে ওসব তোমার চলবে না, এই তোমাকে আমি বলে দিলাম, এখনো মরিনি আমি। কি সব বলছো? বলছি তোমার মাথা আর আমার মুন্ডু। ওরে বাপরে, চারদিক দিয়ে আমার একেবারে সর্বনাশ হয়ে গেল যে। যতীন হাউ হাউ করিয়া কাঁদিয়া ওঠে। মহাশ্বেতা ছবির মতো দাঁড়াইয়া থাকিয়া তাহার বিকৃত ক্রন্দন চাহিয়া দেখে। যতীনের আকুলতা যত তীব্র হইয়া ওঠে সে যেন ততই শান্ত হইয়া যায়। ধীরে ধীরে সন্তর্পণে তাহার চোখে পলক পড়ে। ঘরের দেওয়ালে ঝাপসা ছবিগুলি মন্থর গতিতে তাহার চারিদিকে পাক খায়। বাহিরের শব্দগুলি তাহার কানে আসিয়া বাজিতে থাকে। সে একটু একটু করিয়া তাহা অনুভব করে। তাহার মনে হয় কে যেন কোথায় কাঁদিতেছে। পাগলামি মহাশ্বেতারও আসিয়াছে বই কি, তাহা অপরিহার্য। সাধারণ অবস্থা অতিক্রম করিয়া গিয়াছে যাহার জীবন, ওসব তাহাকে করিতে হয়। মস্তিষ্কের কতগুলি অভিনব অভ্যাস জন্মিয়া যায়। বন্ধুকে কারো মনে হয় শত্রু, প্রিয়কে কারো মনে হয় অপ্রিয়, জীবনকে কারো মনে হয় সীমাতলিত কৌতুক। দুঃখ দেখিলে কেহ কাঁদিয়াই মরিয়া যায়, কেহ উদাস দৃষ্টিতে চাহিয়া ভাবে বিকালে চা পান করা হয় নাই বলিয়া মাথাটা ঝিমঝিম করিতেছে,
আকাশে কি আশ্চর্য একটা পাখি উড়িয়া গেল। মহাশ্বেতা রাত্রে এ ঘরে থাকে না, পাশের ঘরে সে বিছানা পাতে। যতীন প্রশ্ন করে, কেন? সে মুখে কিছু বলে না, ঘরে ঢুকিয়া খিল তুলিয়া দিয়া সমস্ত রাত্রি জবাবটা সুস্পষ্ট করিয়া রাখে। যতীন রুদ্ধ দরজার সামনে দাঁড়াইয়া বলে, রিভলভারে গুলি ভরে রাখলাম, কাল সকালে ঘর থেকে বেরুলেই তোমাকে গুলি করব। বলে, এই অপমান সহ্য হয় না সীতা? তুমি আমাকে এমন করে ঘেন্না করবে? এ ঘরে নিঃসঙ্গ পরিত্যক্ত যতীন জাগিয়া থাকে, ও ঘরে মহাশ্বেতা শূন্য বিছানায় নিষ্পন্দ অনুসন্ধানে জীবনের অবলম্বন খোঁজে। কত কথা সে ভাবিবার চেষ্টা করে, কিন্তু ভাবিতে পারে না। কত কথা বুঝিবার চেষ্টা করিয়া বুঝিতে পারে না, সব গোলমাল হইয়া যায়। কুমারী জীবনের স্মৃতি একটা অচিন্তনীয় অনুভূতির মতো মস্তিষ্কের বাহিরে বাহিরে ঘুরিয়া বেড়ায়। বিবাহের পর যে চারটা বছর যতীন সুস্থ ছিল, সুরূপ ছিল, সে সময়ের কথাটা ভাবিতে আরম্ভ করা মাত্র মহাশ্বেতার চিন্তা শক্তি অসার হইয়া যায়। জীবনের সেই আদিম নিষ্পাপ উৎসব হইতে সে একেবারে উপস্থিত হয় যতীনের গলিত দেহ ও বিকৃত জীবনকে কেন্দ্র করা পচা ভাবসানো জীবনে, যেখানে একটি নবজাত শিশু একটি পরিস্পুষ্ট বিস্ময় জন্মিয়া মরিয়া যায়, বার বার জন্মিয়া বার বার মরিয়া যায়। যতীনের মনে যত আলো ছিল সব নিবিয়া গিয়াছে। গাঢ় অন্ধকারে তাহার মনে এককালীন হাস্যকর কত কুসংস্কারের যে জন্ম হইয়াছে সংখ্যা হয় না। কয়েকদিন ভাবিয়াই প্রত্যাদেশে তাহার অক্ষুণ্ণ বিশ্বাস জন্মিয়া গিয়াছে। দেবতা একদিন যার কাছে ছিল অলস কল্পনা, ধর্ম ছিল বার্ধক্যের ক্ষতিপূরণ, জ্ঞান ছিল অনমনীয় যুক্তি, আজ সে আশা করিতে আরম্ভ করিয়াছে দেবতার যদি দয়া হয়তো আবার সুস্থ হইয়া ওঠার পথ দেবতাই তাহাকে বলিয়া দিবেন। কিন্তু কোন দেবতা? তারকেশ্বর, বৈদ্যনাথ, কামাখ্যা? কোথায় তাহার প্রত্যাদেশ আসিবে? যতীন নিজে ভাবিয়া ঠিক করিতে পারে না, মহাশ্বেতাকে সে পরামর্শ করিতে ডাকে। কোথায় গিয়ে হতে দাও ভালো শ্বেতা? মহাশ্বেতা সবচেয়ে দূরবর্তী একটি পীঠস্থানের নাম স্মরণ করিবার চেষ্টা করিয়া বলে, কামাখ্যায় যাও। আমি যাব? যতীন স্তম্ভিত হইয়া যায়, এই অবস্থায় আমি কি করে যাব? মহাশ্বেতা বলে, কে যাবে তবে? কেন, তুমি যাবে? স্বামীর অসুখ হলে স্ত্রী গিয়েই হতে দেয়, প্রত্যাদেশ নিয়ে আসে। মহাশ্বেতা বলে, আমি? আমি গেলে প্রত্যাদেশ পাব না, ঠাকুর দেবতায় আমার বিশ্বাস নেই। বিশ্বাস নেই? যতীনের অবিশ্বাস্য মনে হয়। এক ফোঁটাও নয়, করতে দেবার কথা ভাবলে আমার হাসি আসে। যতীন রাগিয়া ওঠে, তা পাবে না? হাসি তো পাবেই, হাসি নিয়ে যে মেতে আছো, এদিকে স্বামী মরছে, ওদিকে আর একজনের সঙ্গে হাসির হরড়া চলছে, আমি কিছু বুঝি না ভেবেছ? মহাশ্বেতা বলে, কার সঙ্গে হাসির হরড়া চলছে? তাই যদি জানবো তুমি তবে এখনো এই বাড়িতে আছো কি করে? যতীন পচন ধরা নাক দিয়া সশব্দে নিঃশ্বাস গ্রহণ করে, গলিত আঙুলগুলি মহাশ্বেতার চোখের সামনে মেলিয়া ধরিয়া আর্তনাদের মতো বলিতে থাকে, ভেবো না ভেবো না, তোমারও হবে, আমার চেয়ে আরো ভয়ানক হবে, এত পাপ কারো সয় না। হিংস্র ক্রোধের বশে যতীন আঙুলের ক্ষতগুলি মহাশ্বেতার হাতে জোরে জোরে ঘষিয়া দেয়, আগুন দিয়া আগুন ধরানোর মতো। সংক্রামক ব্যাধিটিকে সে যেন মহাশ্বেতার দেহে চালান করিয়া দিয়াছে এমনি একটা উগ্র আনন্দে অভিভূত হইয়া বলে, ধরল বলে, তোমাকেও ধরল বলে, আমাকে ঘেন্না করার শাস্তি তোমার জুটল বলে, আর দেরি নেই। এই অভিশাপ দেওয়ার পর মহাশ্বেতা
যতীনকে একরকম ত্যাগ করিল। সেবা সে প্রায় বন্ধ করিয়া আনিয়াছিল, এবার কাছে আসাও কমাইয়া দিল। সকালে একবার যদি কিছুক্ষণের জন্য আসিয়া যতীনকে সে দেখিয়া যায়, সারাদিন আর তাহার দেখা মেলে না। রাত্রে শোয়ার আগে একবার শুধু উঁকি দিয়া যায় মুহূর্তের জন্য পরিহাসের মতো। যতীন খেপিয়া উঠিয়া মহাশ্বেতাকে শেষ পর্যন্ত বাড়ি হইতে তাড়াইয়া দিত কিনা বলা যায় না, কিন্তু কয়েকদিনের মধ্যে সে নিজেই প্রত্যাদেশ আনিতে কামাখ্যায় চলিয়া গেল। যতীনের পীড়াপীড়িতে ক্রুদ্ধ আদেশ ও সকরুণ মিনতিতে মহাশ্বেতার সঙ্গে যাইতে রাজি হইয়াছিল, কিন্তু যাত্রা করার সময় তাহাকে বাড়িতে পাওয়া গেল না। যতীনের এক পিসি বলিল, মহাশ্বেতা কালীঘাটে গিয়াছে যতীনের চাকরকে সঙ্গে করিয়া, যতীনের মোটরে। এই খানিক আগে মহাশ্বেতা কালীঘাটে চলিয়া গিয়াছে। গোড়াপত্তন কালীঘাটেই হইয়াছিল। মহাশ্বেতা যে যতীনকে বলিয়াছিল ঠাকুর দেবতায় সে বিশ্বাস করে না, এ কথাটা তাহার সত্য নয়। সত্য হইলে যতীনের কামাখ্যা যাওয়ার দিন অত টাকা খরচ করিয়া সে পূজা দিত না, একধামা পয়সা ভিখারিদের বিতরণ করিত না। এ কাজটা মহাশ্বেতা নিজেই করিয়াছিল। মন্দিরে ঢুকিবার পথে দুদিকে শাড়ি দিয়া ভিখারি বসিয়াছিল। চাকর আর মোটর চালকের হাতে পয়সার ধামাটা তুলিয়া দিয়া আগে আগে চলিতে চলিতে মহাশ্বেতা দুদিকে মুঠা মুঠা পয়সা বিলাইয়াছিল। সে হইয়াছিল এক মহাসমারোহের ব্যাপার। শুধু ভিখারি নয়, ভিক্ষা দেওয়া দেখিতে রাস্তার লোক জমা হইয়া গিয়াছিল অনেক। ভিখারিদের মধ্যে কুষ্ঠরোগীও ছিল বইকি, হাতে পায়ে কারো ছিল চট বাঁধা, কারো নাক গলিয়া গিয়া একটা গহ্বরে পরিণত হইয়াছিল, কারো সমস্ত মুখের ফাপানো মাংস বড় বড় গোটায় ভরিয়াছিল, কারো কবজির কাছ হইতে দুটি হাত বহুকাল আগে খসিয়া গিয়া ঘা শুকাইয়া হইয়াছিল মসৃণ। এদের পয়সা দিবার সময় মহাশ্বেতা একটি মুষ্টিতে কুলায় নাই, এদের দিয়া এক ধামা পয়সায় কুলোনো যায় নাই। বাড়ি ফিরিয়া সেই দিন বিকালে মহাশ্বেতা কুষ্ঠাশ্রম খুলিয়াছে। চাকর সেদিন পথ হইতে পাঁচজন ভিখারিকে ধরিয়া আনিয়াছিল, তাহাদের মধ্যে দুজন হাজার সুখ স্বাচ্ছন্দ্যের লোভেও এখানে থাকিতে রাজি হয় নাই, বাকি তিনজন সেই হইতে আরাম করিয়া জাকিয়া বসিয়াছে, খায় দায় ঘুমায়। আর মহাশ্বেতাকে ক্ষণে ক্ষণে ধনে পুত্রে লক্ষ্মী লাভ করায়, আর তাদের কাজ নাই। সাত দিনের মধ্যে মহাশ্বেতার আশ্রমবাসীদের সংখ্যা দাঁড়াইয়াছে একুশ জন। আত্মীয় স্বজন সকলকে সে ভিন্ন বাড়িতে স্থানান্তরিত করিয়াছে। মাহিনা করা কয়েকজন চাকর দাসী ম্যাথর আর বাড়ি ভরা কুষ্ঠরোগীর সঙ্গে সে এখানে বাস করে একা। সকালে বিকালে এদের দেখিয়া যাওয়ার জন্য সে একজন ডাক্তার ঠিক করিয়াছে, দুজন অভিজ্ঞ নার্সের জন্য বিজ্ঞাপন দেওয়া হইয়াছে। ডাক্তার বলিয়াছে এখানে আপনাকে কুষ্ঠাশ্রম খুলতে দেবে না। কেন? শহরে মাঝখানে এ ধরনের আশ্রম কি খুলতে দেয়? মহাশ্বেতা আশ্চর্য হইয়া বলিয়াছে, ওরা তো শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, আমি বাড়ির মধ্যে ভরে বিপদ আরো কমিয়েছি। ডাক্তার একটু হাসিয়া বলিয়াছে, তবু দেবে না। তবে কি জানেন, এসব হলো সৎ কাজ, সহজে কেউ বাধা দিতে চায় না। পাড়ার লোকে নালিশ করবে, সে নালিশের তদবির হবে, তারপর আপনার কাছে নোটিশ আসবে, তখনও দুমাস আপনি চুপ করে থাকতে পারবেন। ফের একটা নোটিশ এলে তখন ধীরে সুস্থে সরিয়ে নেবার ব্যবস্থা করবেন। ডাক্তারের এত কথার জবাবে মহাশ্বেতা বলিয়াছে, কুষ্ঠ কি ভয়ানক রোগ ডাক্তারবাবু? ডাক্তার তাহার বিপুল অভিজ্ঞতায় আবার অল্প একটু হাসিয়াছে, এরকম কত রোগ সংসারে আছে, মানুষকে একেবারে নষ্ট করে দেয়, বংশের রক্তধারার সঙ্গে পুরুষানুক্রমে মিশে থাকে, এমন রোগ একটা নয় মিসেস দত্ত। বংশ, পুরুষানুক্রম, কে জানে ডাক্তার কতখানি টের পাইয়াছিল। যতীন শুধু সন্দেহ করিয়া খেপিয়া উঠিয়াছিল, ভাবিয়াছিল তাকেই মহাশ্বেতা বঞ্চনা করিয়াছে,
ডাক্তার জানিয়াও নির্বিকার হইয়া আছে, হয়তো মনে মনে ডাক্তার সমর্থনও করে। জ্ঞানী ও অজ্ঞানীর মধ্যে একটু পার্থক্য থাকিবেই। নার্স ঠিক হওয়ার আগেই যতীন ফিরিয়া আসিল। সে ঠিক প্রত্যাদেশ পায় নাই, কেমন একটা স্বপ্ন দেখিয়াছে যে কুণ্ড হইতে একটি সাদা ফুল আনিয়া মাদুলি করিয়া ধারণ করিলে সে নিরোগ হইতে পারে। বাড়ি ফেরার আগেই যতীন মাদুলি ধারণ করিয়াছে। বাড়ির ব্যাপার দেখিয়া তাহার চমক লাগিয়া গেল। এসব কি করেছ শ্বেতা? মহাশ্বেতার মন অনেকটা শান্ত হইয়া আসায় বুদ্ধিটাও তাহার বেশ পরিষ্কার ছিল। সে বলিল, তোমার কল্যাণের জন্যই করেছি। কালীঘাটে একজন সন্ন্যাসী দেখা পেলাম, অমন তেজালো সন্ন্যাসী আমি কখনো দেখিনি, চোখে যেন আগুনের মতো আলো দিচ্ছে। তিনি বললেন, কুষ্ঠাশ্রম কর, তোর স্বামী ভালো হয়ে যাবে। মাদুলি ধারণের প্রভাব তখনও যতীনের মনে প্রবল হইয়া আছে। সে অভিভূত হইয়া বলিল, সত্যি? তোমার কাছে মিছে বলছি, তুমি সে সন্ন্যাসীকে দেখনি, দেখলে তোমার শরীরে কাঁটা দিয়ে উঠত। আমাকে কথাগুলি বলে কোন দিকে যে চলে গেলেন কিছুই বুঝতে পারলাম না। যতীন আফসোস করিয়া বলিল, একটা ওষুধ প্রসুধ যদি চেয়ে নিতে সে তা। বাড়ির যে অংশ যতীনের ছিল সে আবার সেইখানেই আশ্রয় গ্রহণ করিল। মাদুলি আর সন্ন্যাসীর ভরসায় মেজাজটা সে অনেকখানি নরম করিয়াই রাখিল। কিন্তু মহাশ্বেতা কাছে ভিড়ে না, কামাখ্যা যাওয়ার আগে যেমন ছিল তেমনই দূরে দূরে থাকে। কুষ্ঠাশ্রম লইয়া সে মাতিয়া উঠিয়াছে। 21টি অধিবাসীর সংখ্যা 25 পৌঁছিলে তার যেন আনন্দের সীমা থাকে না। দিবারাত্রি সে পথে কুড়ানো এই বিকৃত গলিত মানুষগুলির সেবা করে। মায়ের মতো তাহার মমতা, মায়ের মতো তাহার সেবা। এই 25টি অসুস্থ পচা পাজর দিয়া যেন তাহার বুক তৈরি হইয়াছে, তার হৃদয়ের সবটুকু উষ্ণতা ওরা পায়। যতীন একদিন কাঁদো কাঁদো হইয়া বলিল, তুমি খালি ওদের সেবা করো শ্বেতা, আমার দিকে তাকিয়েও দেখো না। মহাশ্বেতা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল, কিছু বলিতে পারিল না। সুস্থ স্বামীকে একদিন সে ভালোবাসিত, ঘৃণা করিত পথের কুষ্ঠ রোগীদের। স্বামীকে আজ সে তাই ঘৃণা করে, পথের কুষ্ঠ রোগাক্রান্তগুলিকে ভালোবাসে। এতে জটিল মনোবিজ্ঞান নাই, সহজ বুদ্ধির অনায়াসবদ্ধ কথা। মহাশ্বেতা দেবী তো নয়, সে শুধু কুষ্ঠরোগীর বউ। আপনারা এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কুষ্ঠরোগীর বউ। বিগত 3 মাস ধরে একটু একটু করে আমরা এই সিরিজের একদম প্রায় শেষ প্রান্তে এসে হাজির হয়েছি। আগামী সপ্তাহে থাকছে এই সিরিজের অন্তিম বা শেষ গল্প। আশা করি বিগত দিনগুলিতে যেভাবে আপনারা আমার পাশে থেকেছেন, আগামী দিনগুলিতেও আপনাদের অবশ্যই পাশে পাব। গল্প পাঠ কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আগামী দিনগুলিতে আরও নতুন নতুন ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পান্বেষী নীলিমা। ধন্যবাদ।